প্রাইমেটলে স্বাগতম জানাইছো মহি মাক্সি দুর্গা পূজা সাবলৈ যোৱাৰ সময়ত আপুনি আপুন পাহৰা হৈ নপৰিব আৰু আপুনি যদি আপুন পাহৰা হয় আপোনাৰ যান বাহনৰ নিয়ম আপুনি উলংঘা কৰে মুহূৰ্তৰ ভিতৰতে কিন্তু আপুনি ধনু ভৰিব লাগিব লগতে আপোনাৰ বাহনখনো কিন্তু আৰক্ষী থানা পাবগৈ ৰাজ্য বিভিন্ন প্ৰান্তত এনে দৃশ্য দেখিবলৈ পোৱা গৈছে এটা থানায়ে থানায়ে যথেষ্ট বাহন যিসকলে হেলমেট পৰিধান কৰা নাই যিসকলে সিট বেল্ট লগোৱা নাই বা যিসকলে সুৰা সেৱন কৰি বাহন চলাইছে সেইসকলৰ বাহন এতিয়া ৰাজ্য বিভিন্ন প্ৰান্ততে দেখিবলৈ পোৱা গৈছে বহুকেইখন থানাতে আৰক্ষীয়ে লৈ গৈছে থানায়ে থানায়ে এতিয়া ভৰ্তি হৈ পৰিছে বহু বাহনে গতিকে আপুনিও নিয়ম উলংঘা নকৰিব হেলমেট পৰিধান কৰক ইয়াৰ উপৰি দুৰ্গা পূজা বুলি যদি ভাবি আপুনি ভাবিছে যে বাইকখনৰ পিছফালে বহিছোঁ মটৰচাইকেলৰ পিছফালে বহা ব্যক্তিগৰাকীয়ে হেলমেট পৰিধান নকৰিলেও হ'ব তেনে যদি ভাবিছে ভুল ভাবিছে হেলমেট পৰিধান কৰাটো অত্যাৱশ্যকীয় হেলমেট পৰিধান কৰিবই লাগিব দুয়োজনে হেলমেট পৰিধান কৰিব লাগিব যিসকলে হেলমেট পৰিধান নকৰে ধন ভৰিব লাগিব ইয়াৰ উপৰি বাহনখনো হেৰুৱাব লাগিব দুৰ্গা পূজাৰ বতৰতে ইয়াৰ উপৰি আপুনি যদি চাৰিচকীয়া বাহন লৈ গৈছে চাৰিচকীয়া বাহনত গৈছে তেন্তে কিন্তু আপুনি সিট বেল্ট পৰিধান কৰক সিট বেল্ট যদি পৰিধান নকৰে তেন্তেও কিন্তু আপুনি ধন হেৰুৱাব লাগিব বাহনো আৰক্ষী থানা পাবগৈ পাৰে আৰু তাৰোপৰি আপুনি যদি ফুৰা সেৱন কৰি বাহন চলায় তেন্তে কিন্তু বিপদত পৰিব জৰিমনা ভৰিব লাগিব গতিকে আনন্দ উল্লাসৰ মাজতে আপুনি যান বাহনৰ সেই নিয়ম কানুনসমূহ পাহৰি নাযাব যিহেতু দুৰ্গা পূজাৰ চাৰিওফালে এতিয়া আনন্দ উল্লাস চলি আছে নিয়ম উলংঘা কৰা বাহনৰ চালকৰ এতিয়া লতি ক্ষতি বাহন হেৰুৱাব লগা পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে পূজা চাবলৈ গৈ শাৰী পাতিছে এতিয়া থানাত শাৰী পাতিব লগা পরিস্থিতির সৃষ্টি হয়েছে শখন বাহন এটা আরক্ষী থানাত হেলমেট পরিধান নকৰা চালকক আরক্ষীয়ে করলে জবাবদিহি পূজাৰ বতৰত আৰক্ষীয়ে দিলে নীতি শিক্ষা যিসকলে হেলমেট পৰিধান নকৰাকৈ বাহন চলাইছে বা বাইকখন চলাইছে পূজাৰ বতৰত আৰক্ষীয়ে তেওঁলোকক নীতি শিক্ষা দিছে আৰক্ষীৰ ধমক খাই বাহনৰ পৰা আঁতৰিব লগা হ'ল বাহনৰ পৰা ব্লেক পেপাৰ পৰ্যন্ত আঁতৰাইছে ব্লেক পেপাৰ লগাই গৈছিল উৎসৱৰ বতৰত আনন্দত নথলীয়া হৈ পাহৰি নাযাব যান বাহনৰ যিসমূহ আইন আছে সেই আইনবোৰ পাহৰি নাযাব হেলমেট পৰিধান নকৰা চালকৰ বিৰুদ্ধে কঠোৰ হৈছে এতিয়া পৰিবহণ বিভাগ কঠোৰ হৈছে গতিকে হেলমেট পৰিধান কৰিহে আপুনি বাহন চলাওক পুৰা পান সেৱন কৰি গাড়ী চলালেও দিয়া হ'ব কঠোৰ শাস্তি আপুনি যদি সুৰা সেৱন কৰি বাহন চলাইছে তেন্তে কিন্তু কঠোৰ শাস্তি দিয়া হ'ব এতিয়া লাইন পাতিব লগা পৰিস্থিতি সৃষ্টি হৈছে পূজা আনন্দ উল্লাসৰ মাজতে থানাত লাইন পাতিব লগা পৰিস্থিতি সৃষ্টি হৈছে চাওক ইয়াত দৃষ্টান্ত আহি পৰিছে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তে প্ৰান্তে এতিয়া আৰক্ষীয়ে তালাচী চলাইছে আৰক্ষীৰ অভিযান চলিছে গতিকে আপুনি বাহনখন যদি বাহন লৈ যোৱাৰ আগত কিন্তু যান বাহনৰ সেই নীতি নিয়মসমূহ উলংঘা নকৰিব আনন্দন মতলীয়া হৈ পাহৰি নাযাব যান বাহনৰ যি নিয়ম কানুন আছে নহ'লে কিন্তু আপুনি অধিক ধনো ভৰিব লাগিব লগতে আপোনাৰ বাহনখনো কিন্তু আৰক্ষী থানাকৈ যাবগৈ গতিকে আপোনাৰ বাহনখন যদি আৰক্ষী থানা পোৱাটো আপুনি বিচৰা নাই তেন্তে আপুনি কিন্তু সেই নীতি নিয়মসমূহ মানি চলক নহ'লে কিন্তু ধন হেৰুৱাব লাগিব পূজাৰ বতৰতে আৰু এনেদৰে এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে ইয়াৰ গোলাঘাটৰ পৰা এই দৃশ্যাংশ আহি পৰিছে এনেদৰে লাইন পাতিছে বহুত চালকে বাহনৰ চালকে এনেদৰে গোলাঘাটত লাইন পাতিছে কিয়নো তেওঁলোকৰ বাহন ইতিমধ্যে আৰক্ষীৰ লৈ গৈছে আৰক্ষী থানাত তেওঁলোকৰ বাহন আছে কোনোবাই যদি হেলমেট পৰিধান কৰা নাছিল কোনোবাই ছিট বেল্ট লগোৱা নাছিল কোনোবাই সুৰা সেৱন কৰি আহিছিল আৰু এনেদৰে এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে থানাই থানাই ভিৰ কৰিছে পূজা চাবলৈ আহি আকৌ থানালৈহে যাব লগা পৰিস্থিতি সৃষ্টি হৈছে সাজি কাচি আহিছে পূজা চাম বুলি আৰু পূজা চাম বুলি সাজি কাচি অহা লোকসকলে এনেদৰে এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে থানাই থানাই ভিৰ কৰিছে প্ৰত্যেকখন থানাতে এতিয়া এনেদৰে ভিৰ কৰিছে একাংশ লোকে কিয়নো তেওঁলোকৰ বাহনখন আৰক্ষীয়ে লৈ গৈছে আৰক্ষীয়ে জব্দ কৰিছে কিয়নো কোনোৱে তেওঁলোকে নীতি নিয়ম উলংঘা কৰিছে যান বাহনৰ নীতি নিয়ম উলংঘা কৰাৰ বাবে তেওঁলোকৰ বাহনখন আৰক্ষী থানাত পাইছেগৈ আৰু আৰক্ষী থানাত এনেদৰে এতিয়া শাৰী পাতিব লগা পৰিস্থিতি সৃষ্টি হৈছে সকলোকে পূজা চাবলৈ ধনু হেৰুৱাইছে লগতে জৰিম বাহনখনো আৰক্ষী থানা পাইছেগৈ আৰু এয়া হেলমেট ক'ত বুলি আৰক্ষীয়ে প্ৰশ্নও কৰিছে হেলমেট ক'ত হেলমেট কিয় পিন্ধা নাই কোনোৱে হয়তো ব্লেক পেপাৰ পৰ্যন্ত লগাই আহিছে বাহনত গতিকে দুৰ্গা পূজা আনন্দ উল্লাসৰ মাজতে আপুনি পাহৰি নাযাব যি আইন আছে সেই আইন পাহৰি নাযাব কেলে ধৰিলে মাল খাই অহাৰ কাৰণে ধৰিছিলে তাৰপিছত এই গাড়ী গিলাচ মেচিনত চেট কৰিলে জিৰ' পালে তোমাৰ গিলাচ কেলে পেপাৰটো খুলিছা 30% আছিলে বুলি কৈ এটা কৈছে চাৰটা 50% আছিলো 50% ব্লেক পেপাৰ লগাব নালাগে বুলি গম নোপোৱা নেকি 30% বুলি আমাক কৈ পেলাই মাৰি দিছিলে কোনে কৈ কোনে কৈ মাৰি দিছিলে ৰেডিঅ'ৰ দোকানত ঘৰ ক'ত তোমাৰ মোৰ ঘৰ দেৰগাঁও নামটো অভিজিৎ শাহ ক'লৈ আহিছিলা মই মাহঁতৰ ঘৰলৈ বেগনা খোৱা মই ককাৰ ঘৰে একদম কমপ্লিট
কেলে ধরলে মাল খাই আহা কানে ধরছিল তারপরে গাড়ি গ্লা মেশিন সেট করে জিরো পালে তাহলে তোমার গ্লাস কে কেলে পেপার খুলি স্যার 30% আছে বলি কই এটা কইছে তারটা 50% আছে তো হ্যাঁ 50% ব্ল্যাক পেপার লাগাবো না লাগে বলি গম নপা নাকি তো 30% বলি আমাক কই পেলা মাই দিছিলে কোনে কই মাই দিছিলে রেডিও মোর দোকান ঘর কত তোমার মো ঘর ডেগা নাম তো অভিজিৎ স্যার কোলে আইছিলা মো মাহর ঘরে বেগনা কয় মো পকার ঘরে মো বান্দে এরা একদম কমপ্লিট হ্যাঁ রাতে ঠিক না স্টপ স্টপ ধনিয়া কাটা দেখ লে এখানে কয় বলে দেই আমার বহুত শুন আপনি পচা বলা কি কেলে ধরলে মাল খাই আহা কানে ধরছিল তারপরে গাড়ি গ্লা মেশিন সেট করে হ্যাঁ জিরো পালে তাহলে তোমার গ্লাস কে কেলে পেপার খুলি স্যার 30% আছে বলি কই এটা কইছে তারটা 50% আছে তো হ্যাঁ 50% ব্ল্যাক পেপার লাগাবো না লাগে বলি গম নপা নাকি তো 30% বলি আমাক কই পেলা মাই দিছিলে কোনে কই মাই দিছিলে রেডি মোর দোকান ঘর কত তোমার মো ঘর ডেগা নাম তো অভিজিৎ স্যার কোলে আইছিলা মো মাহর ঘরে বেগনা কয় মো পকার ঘরে মো বান্দে এরা একদম কমপ্লিট হ্যাঁ রাতে ঠিক না স্টপ স্টপ ধনিয়া কাটা দেখ লে এখানে কয় এখানে যাবে না এখানে তোর কয় বলে দেই আমার কেলে ধরলে মাল খাই আহা কানে ধরছিল তারপরে গাড়ি গ্লা মেশিন সেট করে হ্যাঁ জিরো পালে তাহলে তোমার গ্লাস কেলে পেপার খুলি স্যার 30% আছে বলি কই এটা কইছে তারটা 50% আছে তো হ্যাঁ 50% ব্ল্যাক পেপার লাগাবো না লাগে বলি গম নপা নাকি তো 30% বলি আমাক কই পেলা মাই দিছিলে কোনে কই মাই দিছিলে রেডিও মোর দোকান ঘর কত তোমার মো ঘর ডেগা নাম তো অভিজিৎ স্যার কোলে আইছিলা মো মাহর ঘরে বেগনা কয় মো পকার ঘরে মো বান্দে এরা একদম কমপ্লিট হ্যাঁ রাতে ঠিক না স্টপ স্টপ ধনিয়া কাটা দেখ লে এখানে তোর কয় বলে দেই আমার কেলে ধরলে মাল খাই আহা কানে ধরছিল তারপরে গাড়ি গ্লা মেশিন সেট করে হ্যাঁ জিরো পালে তাহলে তোমার গ্লাস কেলে পেপার খুলি স্যার 30% আছে বলি কই এটা কইছে তারটা 50% আছে তো হ্যাঁ 50% ব্ল্যাক পেপার লাগাবো না লাগে বলি গম নপা নাকি তো 30% বলি আমাক কই পেলা মাই দিছিলে কোনে কই মাই দিছিলে রেডিও মোর দোকান ঘর কত তোমার মো ঘর ডেগা নাম তো অভিজিৎ স্যার কোলে আইছিলা মো মাহর ঘরে বেগনা কয় মো পকার ঘরে মো বান্দে এরা একদম কমপ্লিট হ্যাঁ রাতে ঠিক না কেলে ধরলে মাল খাই আহা কানে ধরছিল তারপরে গাড়ি গ্লা মেশিন সেট করে হ্যাঁ জিরো পালে তাহলে তোমার গ্লাস কেলে পেপার খুলি স্যার 30% আছে বলি কই এটা কইছে তারটা 50% আছে তো হ্যাঁ 50% ব্ল্যাক পেপার লাগাবো না লাগে বলি গম নপা নাকি তো 30% বলি আমাক কই পেলা মাই দিছিলে কোনে কই মাই দিছিলে রেডিও মোর দোকান ঘর কত তোমার মো ঘর ডেগা নাম তো অভিজিৎ স্যার কোলে আইছিলা মো মাহর ঘরে বেগনা কয়
কেলে মাল খাই অহার কারণে ধরেছিল তারপরে গাড়িগুলা মেশিন সেট করলে জিরো পালে তোমার গ্লাস কেলে পেপার খুলি আছে 30% আছিল বুলি কয় এটা কৈছে 50% আছে তো 50% ব্ল্যাক পেপার লগাব নালাগে বুলি গম নপা নেকি 30% বুলি আমাক কই পেলা মাই দিছিলে কোনে কই মাই দিছিলে রেডিমোর ঘর কত তোমার মো ঘর দেগা নাম তো অভিজিৎ সা কোলে আইছিলা মো মাহর ঘরে বেগনা কয় মো পকার ঘরে মো বান্দে এরা একদম কমপ্লিট হ্যাঁ রাতে এসে গেলাম সব সব ধনিয়া কাটা তো কয়া বলে বেটে আমার কেলে ধরলে মাল খাই অহার কারণে ধরেছিল তারপরে গাড়িগুলা মেশিন সেট করলে জিরো পালে তোমার গ্লাস কেলে পেপার খুলি আছে 30% আছিল বুলি কয় এটা কৈছে 50% আছে তো 50% ব্ল্যাক পেপার লগাব নালাগে বুলি গম নপা নেকি 30% বুলি আমাক কৈ পেলা মাই দিছিলে কোনে কৈ মাই দিছিলে রেডিমোর ঘর কত তোমার মো ঘর দেগা নাম তো অভিজিৎ সা কোলে আইছিলা মো মাহর ঘরে বেগনা কয় মো কোকার ঘরে মো বান্দে এরা একদম কমপ্লিট হ্যাঁ রাতে এসে গেলাম সব সব ধনিয়া কাটা কেলে ধরলে মাল খাই অহার কারণে ধরেছিল তারপরে গাড়িগুলা মেশিন সেট করলে জিরো পালে তোমার গ্লাস কেলে পেপার খুলি আছে 30% আছিল বুলি কয় এটা কৈছে 50% আছে তো 50%